সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব খান মেথড পাবলিকেশন প্রকাশিত খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে চ্যাপ্টার 5 লেটার অ্যান্ড অ্যালফাবেট যেভাবে পড়বেন, যেভাবে পড়লে এই বিষয়গুলি দ্রুত গতিতে আগানো যাবে, সে সকল বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। বন্ধুগণ, প্রথমে জেনে নেই অধ্যায়টি কেন শিখবেন বা শেখাবেন আপনার সন্তানকে। ইংরেজির প্রতিটি বর্ণের বাংলা কয়টি উচ্চারণ হয়, কীভাবে হয়, এই সকল কিছু জানতে এই অধ্যায়টি পরিপূর্ণভাবে গুরুত্ব দিতে হবে। আর এও মনে রাখতে হবে যে ইংরেজির প্রতিটি বর্ণের সঠিক উচ্চারণ না জেনে ইংরেজি শেখা, বলা এবং ইংরেজি বানান করে লেখা সম্ভব না। তো বন্ধুগণ, তাই মনে রাখুন, বাংলা বানানকে সামনে রেখেই ইংরেজি লিখতে হয়। আমাদের ছেলেমেয়েরা ইংরেজি না পারার একটাই কারণ, তারা ইংরেজি বর্ণের সঠিক উচ্চারণ জানে না। তাই বন্ধুগণ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ইনশাল্লাহ পুরো বিষয়টি একে একে আমরা বুঝতে পারবো। তো প্রথমে আমরা আসি লেটার। লেটার কাকে বলে বুঝিয়ে লিখুন। একটি ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংস্কৃতিক চিহ্ন ব্যবহার করা হয় তাদের প্রত্যেকটিকে এক একটি লেটার বা বর্ণ বলে। যে যেমন বাংলার বর্ণ হলো সরাসরি ক খ, এইভাবে 25টি, আর ইংরেজিতে হলো ABCD 26টি লেখা রয়েছে। এখন আসুন অ্যালফাবেট কয়টি ও কত প্রকার। অ্যালফাবেট হলো 26টি, এগুলি উচ্চারণের দিক থেকে দুই ভাগে ভাগ করা হলো, একটা হলো বাউল আর একটা কনসোনেন্ট। বাউল হচ্ছে কাকে বলে, কয়টি ও কী কী। যেসব বর্ণ অন্যের বর্ণের সাহায্যে সারা উচ্চারিত হতে পারে সেগুলোকে ভাউল বলে। ভাউলগুলি হলে এখানে এই 5টি, এদের বাংলা উচ্চারণ এবং বানানটি এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ, আসুন দ্বিতীয় পৃষ্ঠায় আমরা দেখি। এখানে এই বাউলগুলোকে আমরা দুই ভাগে ভাগ করা হলো, একটা হলো শর্ট সাউন্ড মানে খাট শব্দ হয়। এখানে অনেকগুলি এক্সাম্পল দেওয়া হলে এই এক্সাম্পলগুলি আপনার সন্তানকে লিখিয়ে লিখে পড়াবেন, আপনার ছোটো ছোটো বা খাটো শব্দ হয় সেই শব্দগুলো সেই রপ্ত করতে পারবে। তারপর আসুন লং সাউন্ড করার জন্য, এখানে আরও বেশ কয়েকটি শব্দ দেওয়া হলো, এখানে অনেকগুলি উদাহরণ দেওয়া হলো, এই উদাহরণগুলি আপনার সন্তানকে লিখিয়ে লিখে পড়াবেন, মনে অজান্তে সে কোথায় শর্ট সাউন্ড হয়, কোথায় লং সাউন্ড হয় সেগুলো বিশেষ সে রপ্ত করতে পারবে। তো এখন আসুন আমরা পরবর্তী কনসোনেন্ট কাকে বলে, কয়টি ও কী কী। কনসোনেন্ট হচ্ছে 21টি এখানে লেখা হলো, এবং কনসোনেন্ট উচ্চারণগুলি হলো যেমন বি প্লাস ই, বি বি উচ্চারণ করতে হলে আপনাকে বি প্লাস ই মানে বি, সি প্লাস ই মানে সি, অর্থাৎ এখানে কীভাবে উচ্চারণ করতে হবে প্রত্যেকটা সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে এখানে তুলে ধরা হলো। এছাড়া বন্ধুগণ, এখানে সেমি বল কয়টি ও কী কী এখানে তুলে ধরা হলো, উদাহরণগুলি ভালো করে আপনার সন্তানকে লিখে লিখে পড়াবেন। তারপর সর্বশেষ আসেন এখানে চতুর্থ চ্যাপ্টারে পৃষ্ঠায় লেখা হলো কনসোনেন্ট প্লাস বাউল এর উচ্চারণ কীভাবে হবে, অর্থাৎ এখানে এ ই আই ও ইউ কীভাবে উচ্চারণ হয়, তারপরে হলো বে ভি বাই বো বিউ বা ভাই, এদের প্রত্যেকটা উচ্চারণ এ থেকে জ্যাট পর্যন্ত এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ, এই চ্যাপ্টারটি এই পৃষ্ঠাটি খুবই খুবই ইম্পর্টেন্ট। বানান, ইংরেজি বানান এবং বাংলা বানান উচ্চারণ কীভাবে হবে প্রত্যেকটা চমৎকার করে এখানে তুলে ধরা হলো। এই এই পৃষ্ঠাটি ভালো করে আপনার সন্তানকে কমপক্ষে 10 থেকে 15 বার লিখিয়ে লিখিয়ে পড়াবেন, ইনশাল্লাহ সে দ্রুত ইংরেজি ভাষাকে রপ্ত করতে পারবে, ইনশাল্লাহ বিশ্বাস রাখুন। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। থ্যাংক ইউ ভেরি মাচ।